সেকেন্ড সেমিস্টার প্রোগ্রামের অলংকার আলোচনা আমার আমার সাবজেক্ট আমার আলোচনা করার বিষয়। আমি এই নিয়ে বেশ কিছু ভিডিও এর আগে আপলোড করেছিলাম, তবে উদাহরণ নিয়ে সেক্ষেত্রে বেশি উদাহরণ নিয়ে আলোচনা করা হয়নি, তো আজকে আমি সেই জন্য উদাহরণ নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি অলংকারকে দুভাগে আমরা ভাগ করছি, শব্দালঙ্কার অর্থালঙ্কার। অলংকার কাকে বলে, অলংকারের শ্রেণীবিভাগ, এগুলো সম্বন্ধে এর আগে প্রচুর আলোচনা করা হয়েছে, সুতরাং আমি আর বিস্তৃতভাবে দিচ্ছি না। আজকে আমার উদ্দেশ্য এই উদাহরণগুলো বিস্তৃতভাবে সামনে তুলে ধরা, তাই আমি আবার অলংকার কাকে বলে, শব্দালঙ্কার কাকে বলে, অর্থালঙ্কার কাকে বলে, এর যে ডিটেল যে বিষয়গুলো সেগুলোর মধ্যে যাচ্ছি না। শব্দালঙ্কার অর্থালঙ্কার আমরা জানি দুরকমভাবে অলঙ্কারকে ভাগ করা যায়, এবং শব্দালঙ্কারের যে ভাগগুলো সেগুলো নিয়ে আজকে আমি উদাহরণগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে যেমন অনুপ্রাস। আমরা জানি অনুপ্রাস আমরা পড়েছিলাম যে একই বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত বা বিযুক্তভাবে একাধিকবার ধ্বনিত হলে সেটাকে আমরা অনুপ্রাস অলঙ্কার বলি, এবং এক্ষেত্রে আমরা বলেছিলাম যে বর্ণ বলতে এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণকে বোঝানো হয়, স্বরবর্ণকে নয়। আচ্ছা, এখানে বেশ কিছু উদাহরণ আমি দিয়েছি, যেমন হচ্ছে এক নাম্বার উদাহরণ হচ্ছে কুলায় কুলায় কাঁপিছে কাতর কপোত। এখানে আমরা দেখছি যে ক বর্ণটি সেটা বারবার করে উচ্চারিত হচ্ছে, যে চারবার এখানে ক বর্ণটি উচ্চারিত হয়েছে, তাই এটি একটি অনুপ্রাস অলঙ্কারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা যে একই বর্ণ বারবার করে উচ্চারিত হবে, একাধিকবার ধ্বনিত হবে। আচ্ছা, দু নম্বর হচ্ছে গুরু গুরু মেঘ গুমরি গুমরি, এখানে গটাও দেখা যাচ্ছে কিন্তু একাধিকবার ধ্বনিত হলো। বাজিল বনে বাঁশের বাঁশরি, এখানে বটা একাধিকবার ধ্বনিত হলো। চলো চপলার চকিত চমকে, চ একাধিকবার ধ্বনিত হলো। কেতকি কত কি কথা কামিনীর কহে কানে কানে, এখানে কটা অনেকবার ব্যবহৃত হলো। এগুলো হচ্ছে সমস্ত অনুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্য। এবার আমরা একটা জিনিস মনে রাখতে আরেকবার একটু মনে রাখবো, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে বর্ণ বা বর্ণগুচ্ছ এই কথাটা বলেছি। বর্ণ মানে হচ্ছে ক খ, এই যে ক গ ব চ ক, এগুলো সমস্ত আমাদের বর্ণ। আর বর্ণগুচ্ছ কি, যেমন ইয় চয় ইয় জয়, এইগুলোকে আমরা বলি বর্ণগুচ্ছ। এবার বর্ণগুচ্ছর কিছু উদাহরণ দেখব, যেমন হচ্ছে এই যেমন এখানে বর্ণগুচ্ছর উদাহরণ আমি দিচ্ছি, ধরুন হচ্ছে উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া, তাহলে এই যে বনাঞ্চল ইয় চয় আর চঞ্চলিয়ার ইয় চয় একাধিকবার একের অধিকবার ব্যবহৃত হলো, উচ্চারিত হলো বা ধ্বনিত হলো, সুতরাং এটা হচ্ছে বর্ণগুচ্ছের একাধিকবার ধ্বনি যেহেতু হলো, ধ্বনিত হলো যেহেতু, এটিও একটি অনুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কি, উড়িল কলম্ব ফুল অম্বর প্রদেশে, তাহলে এই যে ময় বয় দুবার। আচ্ছা, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তা চলে, উময় কয় দুবার। এখনই অন্ধ বন্ধ করোনা পাখা, তাহলে নয় ধয় দুবার। তাহলে এই সমস্ত কিছু হচ্ছে অনুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্য। এরপরে আমরা যাচ্ছি শ্লেষ অলঙ্কারে। বিভিন্ন অর্থে যখন একই শব্দের প্রয়োগ ঘটে, অর্থাৎ শব্দ একবারই মানে একটা শব্দেই ব্যবহার করা হবে কিন্তু তার অর্থ যখন একাধিক হচ্ছে, এই শ্লেষ অলঙ্কার কাকে বলে, এটা বিস্তৃত আলোচনা করা হয়েছে। আপাতত একটি কথায়, যেহেতু আমি বললাম যে এই মুহূর্তে আমি যেহেতু এগুলো নিয়ে আগে আলোচনা করা হয়েছে, সুতরাং আমি উদাহরণগুলোই এখন বেশি নজর দেব। তাই এক কথায় আমরা এটাই বলছি যে বিভিন্ন অর্থে যখন একই শব্দের প্রয়োগ ঘটে তখন সেটাকে শ্লেষ অলঙ্কার বলে, এবং আমরা পড়েছিলাম শ্লেষ অলঙ্কারকে দুভাগে ভাগ করার কথা আমরা আলোচনা করেছিলাম, যে একটাকে আমরা বলি সভঙ্গ শ্লেষ, একটাকে আমরা বলি অভঙ্গ শ্লেষ। সভঙ্গ শ্লেষ হচ্ছে যে শব্দটাকে ভেঙে যখন একাধিক অর্থ পাওয়া যায় সেটা সভঙ্গ শ্লেষ, অর্থাৎ এমন শব্দ প্রয়োগ করেছেন লেখক যাকে না ভাঙলে বিভিন্ন অর্থ পাওয়া যাবে না, মানে শব্দটাকে ভাঙতে হবে তবেই বিভিন্ন অর্থ পাওয়া যাবে। আর অভঙ্গ শ্লেষ হচ্ছে শব্দটাকে না ভাঙলেও বিভিন্ন শব্দ পাওয়া যাবে। সভঙ্গ শ্লেষের একটা উদাহরণ যেরকম, আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মূলতানে গুঞ্জন তার রবে চিরদিন। আচ্ছা, এখানে যে আমরা লক্ষ্য করব এই যে মূলতানে, এই মূলতানে কথাটা কি, এই শব্দটা কি না, মূলতান হচ্ছে আমরা যারা গান শিখেছি, আমরা যারা মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে একটু হলেও পরিচিত, তারা জানি মূলতান একটা আসলে রাগিনীর নাম। আর
মুলতান বলতে এটা এটা অর্থাৎ মুলতান হচ্ছে যেহেতু একটা রাগিনীর নাম, যেমন প্রচুর রাগিনী আছে, বিলাবল, আশাবরী, কাম, ভৈরব, ভৈরবী, এরকম বিভিন্ন রাগ আছে, সেরকম একটা রাগ বা রাগিনীর একটা রাগিনীর নাম হচ্ছে, মানে ছটা রাগ, 36 রাগিনী, যাই হোক। এবার বিষয়টা হচ্ছে এই একটা রাগিনীর নাম হচ্ছে মুলতান, আরেকটা মুলতান বলতে এখানে ভাগ করা যায় মূল যে তান। তাহলে এইখানে আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মূল তানে গুঞ্জন তান রব, গুঞ্জন তার রবে চিরদিন, এখানেই মূল তানে কথাটা কিন্তু দুই ভাগে ব্যবহৃত হলো। একটা মুলতান মানে হচ্ছে যে রাগিনীর নাম সেটা বোঝানো হলো, আরেকটা মুলতান বলতে এখানে মূল যে তান অর্থাৎ মূল প্লাস তান এই অর্থটা প্রকাশ করা হলো, অর্থাৎ আসল যে তান সেটাকে বোঝানো হলো। আচ্ছা, অভঙ্গ শ্লেষ যেটা বললাম যে শব্দকে না ভেঙে যদি একাধিক অর্থ বোঝা যায়, যেমন উদাহরণ এখানে এক নম্বর উদাহরণ দিয়েছি, পূজা শেষে কুমারী বললে ঠাকুর আমাকে একটি মনের মতো বর দাও। এই যে বর কথাটা, এই বর কথাটা দুভাগে কিন্তু ভাগ আমরা আলোচনা করব, মানে এখানে বুঝতে পারি। একটা হতে পারে যে পূজা শেষে কুমারী ঠাকুরকে বললো যে আমাকে একটা মনের মতো আশীর্বাদ দাও, অর্থাৎ বর চায় যে লোকে সেই অর্থে আশীর্বাদ। আরেকটা অর্থে বর অর্থে হাজবেন্ড বা স্বামী যে বিষয়টি সেটা হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে আনিয়া আছি তোর স্বামী বান্ধি নিজ গুণে, এই গুণে কথাটার উপরে আমরা একটু নজর দিচ্ছি। গুণ কথাটার অর্থ, একটা গুণ কথার অর্থ হচ্ছে ধনুকের ছিলা, আরেকটা গুণ কথার অর্থ হচ্ছে স্বভাবের চমৎকারিত্ব, আমরা যেটা বলি গুণ দোষ সেই অর্থে গুণ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা গুণ মানে হচ্ছে যে তোর স্বামী আমাকে ধনুকের ছিলায় বেঁধে নিয়ে চলে এসছে, এটা অন্নদা মঙ্গলের একটা বিষয়, যাই হোক। তো সেক্ষেত্রে এই গুণের কথাটি অন্য এই মানে ধনুকের ছিলা অর্থে ব্যবহৃত হচ্ছে। আর দ্বিতীয় আবার এই গুণটাকেই আমরা আরেকটাভাবে ভাবতে পারি, সেটা হচ্ছে স্বভাবের চমৎকারিত্ব, অর্থাৎ স্বভাব যেগুলো আমরা বলি দোষগুণ সেই অর্থে। তা এই হচ্ছে শ্লেষ। এরপর আমরা যাচ্ছি যমকে। শ্লেষ আমরা দেখলাম যে বিভিন্ন সব অর্থে যখন একই শব্দের প্রয়োগ ঘটছে এটা শ্লেষ, আর যমক হচ্ছে একই শব্দে যখন দুই বা ততোধিক শব্দের ব্যবহার হচ্ছে। যেমন ভারত, ভারত খ্যাত আপনার গুণে, একই শব্দ দুই বা তার বেশি, মানে শব্দটা একই থাকছে কিন্তু তার বেশিবার ব্যবহৃত হয়ে একাধিক অর্থ প্রকাশ করছে। ভারত, ভারত খ্যাত আপনার গুণে, এখানে প্রথম ভারত বলতে কবি ভারতচন্দ্র যিনি তার কথা বলা হয়েছে, এবং দ্বিতীয় ভারত বলতে বোঝানো হয়েছে যে আমাদের যে ভারতবর্ষ দেশের একটা নাম, অর্থাৎ কবি ভারতচন্দ্র এই ভারতবর্ষে আপনার গুণে বিখ্যাত, এই অর্থে এই জিনিসটা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় একটা উদাহরণ দিচ্ছি, মাটির ভয়ে রাজ্য হবে মাটি। এখানে মাটির ভয়ে বলতে আমরা প্রথম এটার যে অর্থটা সেটা বোঝানো হয়েছে ধুলা, অর্থাৎ ধুলায় দেশময় রাজ্যময় ভরে গেলে সমস্ত কাজ পণ্ড হবে, এই অর্থে বিষয়টা এখানে বলা হয়, বলা হয়েছে যে মাটির ভয়ে রাজ্য হবে মাটি। তাহলে এখানে এই প্রথম মাটিটার অর্থ হচ্ছে ধুলা, আর দ্বিতীয় এই যে মাটি সেই মাটিটার মানে হচ্ছে বিনষ্ট হওয়া, পণ্ড হওয়া। অর্থাৎ মাটির ভয়ে রাজ্য হবে মাটি এই কথাটার মানে হচ্ছে, এটা যে জায়গা থেকে নেওয়া হয়েছে বা যে বিষয়টা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচণ্ড ধুলোতে চারপাশ মানে বিপর্যস্ত হয়ে গেলে কাজকর্ম কিছুই হবে না, সব কিছু পণ্ড হয়ে যাবে, সেই অর্থেই এখানে বলা হয়েছে মাটির ভয় রাজ্য হবে মাটি। সেখানে প্রথম মাটির অর্থ ধুলা, দ্বিতীয় মাটির অর্থ বিনষ্ট। আরেকটা বলছি, আবরিছে দীননাদ ঘন ঘন রূপে। তাহলে এই যে আবরিছে দীননাদ ঘন ঘন রূপে, এখানে প্রথম ঘন মানে হচ্ছে নিবিড় আর দ্বিতীয় ঘন মানে হচ্ছে মেঘ। আমরা জানি ঘন ঘন মানে মেঘ, আবার আরেকটা ঘন মানে আমরা জানি যে গাঢ় অর্থাৎ নিবিড় সেই বিষয়টা। তাহলে এখানে বলছে যে সূর্য ঢেকে গেছে একটা নিবিড় মেঘে, এই অর্থে এখানে কথাটা বলা হয়েছে। আচ্ছা, এবার আলোচনা করছি বক্রোক্তি নিয়ে। বক্রোক্তি বলতে আমরা বলেছিলাম যে বক্রোক্তি কথাটার ভেতরেই আছে কি, বক্র মানে বাঁকা, উক্তি মানে একটা কোনো বক্তব্য বা ভাষণ, বক্র উক্তি মানে বাঁকা কথা, এই কথাটা বলতে পারি যে বক্তা যখন একটা কোনো কথাকে একটা বিশেষ অর্থে প্রয়োগ করছে এবং শ্রোতা যখন সেই কথাটা অন্য অর্থে গ্রহণ করছে তখনই হচ্ছে বক্রোক্তি। যেমন একটা উদাহরণ আমি এখানে দিচ্ছি, যেমন বক্তা বলছে দে দেখি উত্তরটা দে তো, শ্রোতা সেখানে বলছে তোরা তো দক্ষিণের লোক, উত্তরের তোরা কী জানিস। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এখানে সে উত্তর কথাটা আসলে বলেছে রিপ্লাই বা আনসার দেওয়ার হিসেবে,
যে তোর তুই একটা দে দেখি উত্তরটা দে তো মানে আনসারটা দে তো সেই অর্থে বলেছে। কিন্তু শ্রোতা এখানে উত্তর কথাটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ওই অর্থে অর্থাৎ দিক অর্থে গ্রহণ করে উত্তরটা দিচ্ছে। এটা একটা বক্রোক্তি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই একটা অর্থগত বৈচিত্র্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে শ্লেষ বক্রোক্তি। আর আমরা বলেছিলাম কাকু বক্রোক্তি শ্লেষ বক্রোক্তি দুভাবে ভাগ করা যায়। কাকু বক্রোক্তি হচ্ছে যে বক্তার কণ্ঠস্বরটাই তখন এমন ভঙ্গিতে উচ্চারিত হবে যখন দেখা যাবে একটা অর্থের পরিবর্তন ঘটছে। যেমন দ্বিতীয়টা, যেমন কে ছেড়ে পদ্মের পর্ণ, এখানে এখানে কিন্তু কোনো প্রশ্ন যেটা করা হচ্ছে যে পদ্মের পর্ণ কে ছেড়ে সেই অর্থে, কিন্তু এখানে বক্তা এমনভাবেই তার কণ্ঠস্বরের ভঙ্গিতে উচ্চারণ করবে কে ছেড়ে পদ্মের পর্ণ, তার মানে কেউ আসলে পদ্মের পর্ণ ছেড়ে না। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়। তাহলে এখানে কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় মানে কেউ আসলে বাঁচতে চায় না। তারপরে তারপরে যেরকম মেঘনাদ বধ কাব্যের একটা লাইন আছে, আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে, তার মানে আমি ভিখারী রাঘবকে ডরাই না। তাহলে এগুলো হচ্ছে যে বক্তার কণ্ঠস্বরেরই এমন ভঙ্গি থাকবে যে আসলে এখানে নেতিবাচক যে বিষয়টা সেটা আসলে ইতিবাচক অর্থেই আমাদের সামনে আসছে। অর্থাৎ এখানে বক্তা প্রশ্ন করছে যে কে ছেড়ে পদ্মের পর্ণ, কিন্তু আসলে এটার মানে হচ্ছে যে কে ছেড়ে পদ্মের পর্ণ, তার মানে আসলে কেউ পদ্মের পর্ণ ছেড়ে না। এটা হচ্ছে কাকু বক্রোক্তি। তো যাই হোক, আজকে অলঙ্কারের উদাহরণগুলো নিয়ে বেশ কিছু আলোচনা করা হলো। প্রথমে আমরা শব্দালঙ্কার অর্থালঙ্কারের ভিতরে আজকে শব্দালঙ্কারটা নিয়ে করলাম। অনুপ্রাসের বেশ কিছু উদাহরণ এখানে আমি দিয়েছি, পাঁচটা উদাহরণ দিয়েছি এখানে বর্ণের, যে বর্ণ কী করে যুক্ত বা বিযুক্ত হবে একাধিকবার ধ্বনিত হলে হচ্ছে সেই বিষয়টা। এখানে বেশ কিছু বর্ণগুচ্ছ, চারটের মতো বর্ণগুচ্ছের উদাহরণ দিয়েছি। তারপরে শ্লেষের অভঙ্গ সভঙ্গের দুটো উদাহরণ দিয়েছি। তারপরে যমকের এখানে উদাহরণ দেওয়া হয়েছে, এবং তারপরে বক্রোক্তিরও উদাহরণ দেওয়া হয়েছে, দুটো বক্রোক্তি, একটা শ্লেষ বক্রোক্তির উদাহরণ এটা, আর কাকু বক্রোক্তির উদাহরণ হচ্ছে এটা। তাহলে আজকে মোটামুটি এইগুলো নিয়ে হলো। এরপরে আবার অর্থালঙ্কার বিষয়টি যেটা, সেই অর্থালঙ্কার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আপাতত এইটুকুই ভিডিওটি রইলো।